আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলটি শুধুমাত্র চাকরির বিজ্ঞাপন নিয়ে ভিডিও করে থাকি। প্রতিদিন সকল চাকরির আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাকরি সংক্রান্ত সকল তথ্য আমরা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরে থাকি। কোনো ধরনের চাকরির জন্য আর্থিক লেনদেন এর সাথে আমরা সম্পৃক্ত নয়। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, এডিশনাল ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, সিআইডি ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30/11/2021 খ্রিস্টাব্দে। তো এখানে প্রথমেই আছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড হচ্ছে 11, পদসংখ্যা হচ্ছে 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন। দুই নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী, পদসংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। যে সকল জেলায় প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই সেটা সে সকল জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, রাঙামাটি, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, জালকুটি ও মৌলভীবাজার। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তিন নম্বরে আছে অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, পদসংখ্যা হচ্ছে 3টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে যে সকল প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই সে সকল জেলাগুলো হলো মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, ব্যামনবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, লালমনিরহাট, মাগুরা, নড়াইল, বাগেরহাট, জালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী। তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শর্তাবলী, 2/12/2021 তারিখে প্রার্থীর বয়স অনুযায়ী 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। আবেদনকারীকে চাকরির জন্য নির্ধারিত ফর্ম বা ছক www.cid.gov.pd এই ওয়েবসাইটে এবং www.police.gov.pd এই ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন। মনোনীত পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীর আবেদন 23/12/2021 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে অতিরিক্ত আইজিপি সিআইডি হেডকোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা 1217 বরাবরে পৌঁছাতে হবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং অফিস সহায়ক পদের জন্য 50 টাকা অতিরিক্ত আইজিপি সিআইডি এর বরাবরে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান পূর্বক চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। উল্লেখ আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম, ঠিকানা, উল্লেখ পূর্বক 10 টাকা ডাক টিকিট লাগানো 1x10x4 সাইজের ফেরত খাম দাখিল করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত জানতে www.police.gov.bd ওয়েবসাইটে এবং www.cid.gov.bd ওয়েবসাইটে বিস্তারিত আপনারা জানতে পারবেন। এই ছিল বিজ্ঞপ্তিটি। যারা যারা আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই আবেদন করে নেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।